সুমনা আক্তার নামে দশম শ্রেণীর এক ছাত্রী মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। এতে খুশি তার বাবা মা। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, গাইবান্ধার সাগাটা উপজেলায় সুমনা আক্তার নামে দশম শ্রেণীর এক ছাত্রী মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে, এটা আমরা কমবেশ সবাই শুনেছি। এখন এই কথাটা কি সত্য নাকি এটা পূর্বে পরিকল্পিত ছিল এবং এটা বানোয়াট ঘটনা? আর এই ব্যাপারে কোরআন হাদিস কি বলছে? কোরআন কি প্রমাণ করতে পারবে যে মানুষ এক রাতে কিংবা কিছুদিন পর পরিবর্তন হয়ে যেতে, কিংবা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কি না? আসলে ভিডিওটি দেখে যে ভাবটা প্রকাশ পাচ্ছে এবং যেভাবে তারা বলছে যে হঠাৎ করে তার শরীরে এরকম পরিবর্তন, সে আগে থেকেও জানতো এবং পরবর্তীতে সে বুঝতে পারে যে সে পুরুষ হতে চলেছে। আসলে যদি কোরআনে ব্যাখ্যা যদি আসেন, আল্লাহ সুবহানু তাআলা কোরআনে জাকারিয়া আলাইহিস সালাম পুত্র সন্তানের জন্য দোয়া করেছিলেন, নিঃসন্তান ছিলেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও দোয়া করেছিলেন সন্তানের জন্য। তো কোরআনে সন্তান লাভের জন্য আমরা দোয়া করতে পারি, কোরআন এবং হাদিসে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন এই ক্ষেত্রে এইখানে যেটা দেখা যাচ্ছে যে সে মেয়ে ছিল এবং পুরুষে রূপান্তরিত হয়েছে, এটা কি কোনো ঘটনা থেকে বোঝা যায় বা কোরআনের কোনো আয়াত কিংবা হাদিস রয়েছে যে এভাবেও দোয়া করলে কিংবা এমনিতেই পরিবর্তন হওয়া যায়? এ ব্যাপারে আমি বলতে চাই, বর্তমানে অনলাইনের যুগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ, সেখানে জেনেটিক পরিবর্তন করে বা বৈজ্ঞানিকভাবেও কিছুটা আকার আকৃতি পরিবর্তন করা যায়। তবে পুরুষ এবং মহিলা এটা কৃত্রিমভাবেও পরিবর্তন করা সম্ভব, এই ক্ষেত্রে ইসলাম নিষিদ্ধ রয়েছে। আপনার আকার আকৃতি পরিবর্তন করা ইসলামে নিষিদ্ধ রয়েছে। যেমন আপনি যদি পুরুষের মতো চলেন কিংবা মেয়ের মতো চলেন, মেয়ের মতো কণ্ঠ তৈরি করতে চান, মেয়ের মতন আপনি ব্রুপ প্লাগ করেন, তারপরে শরীরে কাঠামো পরিবর্তন করেন, এই ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। আর এখানে যে ভিডিওটি দেখানো হচ্ছে, আমি মনে করি এখানে যেহেতু সে পরিবর্তন হয়ে গিয়েছে, এটা আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে হতে পারে। এখন বর্তমানে গুজবের সমাহার, এই কথাটি বিশ্বাস করতেও আমার সন্দেহ হচ্ছে। কারণ হতে পারে সে জন্মগত থেকেই সে পুরুষ ছিল, কোনো এক কারণে তার এরকম অভ্যাস তৈরি হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো তাকে দিয়েছে, আর নতুবা তার এই বিষয়টি গোপন করে রাখা হয়েছিল, এখন তা প্রকাশ করা হচ্ছে। কারণ একজন মানুষ, সে মেয়ে ছেলের মতন তার আচরণ, আবার ছেলে মেয়ের মতন আচরণ, এটা কেউ প্রকাশ করতে চায় না। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়টি বেশি নাড়াচাড়া না দিয়ে আমরা সাধুবাদ জানাই এবং সে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে যেভাবে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির মাধ্যমে সে ফিরে এসেছে বা তার উপলব্ধ হয়েছে, এই জন্য সে আল্লাহ সুবহানাহুর কাছে দোয়া করুক এবং এই বিষয়ের জন্য তিনি আরও বেশি সেজদায় পড়ুক এবং আল্লাহ সুবহানাহু তাআলার তাসবিহ তালিগুলো পাঠ করুক। আর ইসলামে যে বিধানগুলো রয়েছে, মৌলিক বিধান, সেগুলো সে পালন করতে থাকুক। এটা নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করবো না, বেশি শেয়ারিংও করবো না, কারণ যেহেতু সে পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা করেছেন, কিংবা অন্য কোনো যদি কারসাজি থাকে কন্টেন্ট তৈরি করার জন্য, ভিউ পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, অন্য কিছু কারণ যদি করে থাকে, সেটা আল্লাহ সুবহানাহু তাআলাই ভালো জানেন। তবে যতটুকু দিক থেকে আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে এই জিনিসটা হয়তোবা আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে হতে পারে, আর নতুবা এটা বানানো হতে পারে। কারণ পূর্বে এরকম কোনো ঘটনা আমি শুনিনি, বা শুনলেও ওগুলো নিয়েও সন্দেহ পোষণ করা যেতে পারে। আর কোরআন এবং হাদিসে এরকম প্রমাণ সেটা আমি শুনিনি, কিন্তু অন্য আকৃতিতে করানো হয়েছে। শেষ জামানায় মানুষকে শুকুরের আকৃতিতে পরিণত করা হবে তাদের আজাবের কারণে, এরকম একটা হাদিস রয়েছে কেয়ামতের আলামত। কিন্তু ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, এটা খুবই কমই শোনা যাচ্ছে এবং কোরআন এবং হাদিসে আছে কি না আমি কখনও পাইনি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।